তো এবার বেরোবো এখান থেকে সোজা মহানন্দ কালীবাড়ি রওনার উদ্দেশ্যে, আর তার পাশে জটেশ্বর শিব মন্দিরও দেখে আসবো। তো এখান থেকে সোজা টোটো ধরবো, যেতে সময় লাগে মোটামুটি আধ ঘন্টার মতন, কেন 8 থেকে 9 কিলোমিটার রাস্তা প্রায় এখান থেকে। চলো তাহলে যাওয়া যাক। প্রথম পর্বে আমি পান্ডেয় মিনার ও বড়ি মসজিদের সম্বন্ধে বিভিন্ন তথ্য ও ইতিহাস এবং আমি এখানে কিভাবে এসেছিলাম এই সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই পর্বের মাধ্যমে আমি এখান থেকে কীভাবে মহানাথ কালীবাড়ি জটেশ্বর শিব মন্দির গিয়েছিলাম এবং এই মন্দিরগুলির ইতিহাস, নিয়োগীবাড়ির ইতিহাস, এই সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো ফাইনালি আমি চলে এসেছি মহানাথ কালীবাড়িতে। অনেকটা রাস্তা জার্নি করলাম মহানাথের মোড় থেকে, এখানটায় আসতে প্রায় 10 মিনিট লাগলো, হেঁটে এলাম। তো এখানে এসে দেখতে পেলাম যে মন্দির এখন বন্ধ, মন্দির খুলবে বিকাল 4টার পর। আমি এখন টাইম হচ্ছে আপনার 3:30, তো আধ ঘন্টা একটু ওয়েট করতে হবে এবং ভাবছি আধ ঘন্টা যখন ওয়েটই করবো আশেপাশে পরিবেশটা একটু দেখি, গ্রাম্য পরিবেশ, ও আপনাদেরও দেখো। চলুন, পান্ডুয়া ছাড়াও হুগলি ব্যান্ডেল মগরা স্টেশন থেকে টেকার বা বাসে করে এখানে আসা যায়, সময় লাগে প্রায় 40 মিনিট। প্রায় 1 ঘন্টার কাছাকাছি ওয়েট করার পর ফাইনালি মন্দিরের গেট খুলেছে, আমি ভেতরে প্রবেশ করে ফেলেছি অলরেডি। তো চলো মন্দিরের দর্শন করি। তো এখানে দর্শন শেষ করে তারপর বেরোবো জটেশ্বর শিব মন্দির, এখান থেকে 10 মিনিটের রাস্তা। সপ্তাহের প্রতিদিনই সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটি। বছরে প্রতিদিনই পুজো হয়, তবে বিশেষ দিন যেমন শনিবার, মঙ্গলবার ও তিথিতে বিশেষ পুজো করা হয় এই মন্দিরে। এছাড়া বছরের মাঘ মাসের অমাবস্যার দিনে এখানে বার্ষিক পুজো হয় এই মন্দিরে, প্রচুর ভক্তগণরাও এখানে আসে সেই দিনটায়। ১৮৩০ খ্রিস্টাব্দে নিয়োগীবাড়ির জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। তো শোনা যায় যে ভেতরে মূর্তিটা যেটা আছে সেটি বেনারস থেকে আনা হয়েছিল কষ্টিপাত্রের মূর্তি। কথিত আছে পারিবারিক পরিচয়ের সূত্রে মন্দিরের প্রতিষ্ঠার কয়েক বছর পর রানী রাসমণি এই মন্দিরে আসেন এবং এই মন্দিরের গঠনশৈল ও দক্ষিণা কালীর মূর্তি দেখে তিনি খুবই মুগ্ধ হন। তার কিছুদিনই পরেই তিনি এই মন্দিরের আদলে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির নাকি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এই কালীবাড়ির বর্তমান বংশধর বলেছেন যে এই কথাগুলি শুধু পূর্বপুরুষের মুখেই শোনা, আদৌ এগুলি সত্য কি না মিথ্যা তার কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। চলুন তাহলে এবার যাওয়া যাক জটেশ্বর শিব মন্দির দেখতে। তো এখান থেকে টোটো ধরে যাবো মহানাথ চৌরাস্তা মোড়ে, ওখান থেকে 5-7 মিনিটের রাস্তা জটেশ্বর শিব মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি জটেশ্বর শিব মন্দিরের ঠিক সামনে, পেছন দিকে আপনারা সেই মন্দিরটা দেখতে পাচ্ছেন।
চলুন তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং মন্দিরের আশেপাশে ভিউটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। এই মন্দিরটি কখন নির্মিত হয়েছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে মন্দিরের স্থাপত্যের বিবেচনায় ধারণা করা যায় যে এই মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় নির্মিত হয়েছিল, যদিও পরে তারকনাথ সাহা মন্দিরটি সংস্কার করেছিলেন। মন্দিরটি পূর্বমুখী ও শ্রীরামপুরের মহেশের জগন্নাথ মন্দিরের সাথে অনেকটি মিল আছে। এই মন্দিরের মহানাথ একসময় শিবশক্তি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। কথিত আছে মহানাথ খ্রিস্টীয় নবম ও দশম শতাব্দীতে পালেদের যুগে বিখ্যাত ছিল। ভগবান শিব সহ অন্যান্য দেবদেবীর উৎসর্গকৃত বেশ কয়েকটি মন্দির রয়েছে এই জটেশ্বর শিব মন্দির চত্বরে। এগুলি ছাড়াও মহাকাল বা কালভৈরবী নামে পরিচিত একটি অতি প্রাচীন লোহার লাঠি রয়েছে এই মন্দির চত্বরে, যা বহুকাল ধরে প্রতিদিনই পুজো হয়ে আসছে। এছাড়াও নিমগাছের নিচে ভাটুক ভৈরবের মতন বেশ কিছু পুরনো মূর্তিও আছে। প্রতি বছর শিবরাত্রির সময় মাসব্যাপী মেলার আয়োজন হয় এই মন্দির চত্বরে। দূর দূরান্তর থেকে প্রচুর ভক্তজন আসে সেই সময়টা। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এখান থেকে সোজা আমি বাড়ির দিকে রওনা দেবো, স্টেশনের দিকে রওনা দেবো। তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এছাড়া চ্যানেলে ফার্স্ট টাইম আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।